ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 27তম আসরের মূল লেআউট প্ল্যানে শর্ত ভঙ্গ করে 331টি স্টলে চলছে প্রায় 200 অবৈধ দোকান। এবং মেলায় অংশগ্রহণকারী ক্রেতা বিক্রেতারা বলছেন, নিয়মতান্ত্রিকভাবে দোকান বরাদ্দ না পেয়ে সিন্ডিকেটের কাছ থেকে দ্বিগুণ মূল্যে দোকান কিনছেন তারা, তাই ক্ষতি পুষিয়ে নিতে পণ্যে বাড়তি দাম দিতে বাধ্য হচ্ছেন তারা। এসব অভিযোগ স্বীকার করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। পণ্যের দ্বিগুণ দাম আর নির্ধারিত স্থানে নির্ধারিত পণ্য না পাওয়া, আসলে যে আমরা ঘুরে ঘুরে দেখব সিরিয়ালে থাকবে সেগুলো কিন্তু সেভাবে নাই, আর মানুষের যে একটা চার্ট দেওয়া আছে ওই চার্ট অনুযায়ী দোকানগুলো খুঁজে পাচ্ছেন, যেখানে যে দোকানগুলো থাকার কথা ছিল ওগুলো ওরা পাচ্ছি না, একটু বিভ্রান্তিতে পড়তে হচ্ছে আমাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর ঘিরে এমন অনেক অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ ছিল শুরু থেকে। নিউ মার্কেট থেকে এসে 1200 টাকা, এটা এখানে 1600 টাকা একদম, যেটা বাইরে 500 টাকা এখানে 800 টাকা, 20% অলমোস্ট বেশি। এসব অভিযোগের তদন্তে দেখা যায় মেলায় অংশ নেয়া 316টি প্রতিষ্ঠানের প্রায় 60% ব্যবসায়ী অ্যালোটি নন। মেলার দোকান সিন্ডিকেট ব্যবসায়ীরা বরাদ্দপত্রের শর্ত ভঙ্গ করে স্টল প্যাভিলিয়নকে একাধিক অংশে বিভক্ত করে এদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করেছেন। সাধারণ ক্রেতারা মনে করছেন এতে শুধু মেলার প্রকৃত উদ্দেশ্যই নষ্ট হয়নি, বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। মেলার নিয়মের মধ্যে থেকেই বেশি সংখ্যক পার্টিসিপেন্টস যাতে অংশগ্রহণ করতে পারে সেটাই দেখা উচিত। এখানে দোকানদারি করবে যেই প্রোডাক্টটি হোক তাদেরকেই দেওয়া হবে স্টল, তাহলে একটা স্টলের দাম এখন যা আছে তার অর্ধেক হবে। ইপিপি থেকে ডাইরেক্ট নিতে পারতেছে, আমরা নিতে পাচ্ছি না, সেই কারণে আমরা তাদের থেকে কিনে নিচ্ছি আর কি। আপনি কার কাছ থেকে নিয়েছেন? এই প্যাভিলিয়ন যে নিচে তার কাছ থেকে। এসব স্টল প্যাভিলিয়নগুলোর অধিকাংশই দোকান বরাদ্দ পাওয়ার 12 নম্বর শর্ত ভঙ্গ করে ঘোষিত পণ্য প্রদর্শন করেনি। এসব কারণে পণ্যের বিভিন্ন দাম ও মান নিয়ে বিভ্রান্তির অভিযোগ করেন সাধারণ ক্রেতারা। একটা স্টলে যেটা থাকার কথা সেখানে 3টা করে করছে। মেলার নিয়ম ছিল আপনার যে নামে আপনি স্টল বরাদ্দ পাইছে ওই পণ্যটাই ওখানে তুলতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে না। অথচ মেলায় দোকান বরাদ্দ শর্তে বলা আছে এসব অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের জামানত বাতিল করে কালো তালিকাভুক্ত করার, কিন্তু মেলার 21তম দিনেও এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আয়োজক কমিটি। আমরা কিছু বেশ কিছু অনিয়মের পেয়েছি এবং আমরা এই অনুযায়ী আমাদের একটা কমিটি গঠন হয়েছে আমাদের একজন পরিচালকের নেতৃত্বে, তারা গত কয়েকদিন যাবত এটা সার্ভে করতেছে এবং সার্ভে করে তারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা রিপোর্ট সাবমিট করবে। তারপরে কর্তৃপক্ষ যেভাবে বলা আছে যে হয়তো যদি কোনো কোনো ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হবে, কোনো কোনো ক্ষেত্রে তার কাকে ভবিষ্যতে মেলার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করে এবং সব ধরনের ব্যবস্থা, যেগুলো ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থাগুলোই নিব তাদের কাছে। অভিযোগ আছে শুধু বাণিজ্য মেলাই নয়, সারা দেশের মেলাগুলোতে নিয়ম না থাকলেও দোকান সিন্ডিকেটের হাতে থাকে একাধিক দোকান। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।